দিয়ে প্রবেশ করবেন। এটা লেখা আছে সিক্রেট গার্ডেন। প্রবেশ করার পরে ওই যে দেখতেছেন একটা সিকিউরিটি, ওখানে আপনার নাম আপনার সব কিছু এখানে লিখতে হবে, সাইন দিতে হবে কয়জন, তারপর আপনি এখানে এন্টার করতে পারবেন। তো আপনারা এখানে যে সিনগুলো আমরা ভিতরে আছি এখানে দেখবেন বিভিন্ন রকমের পার্ট এখানে আছে। তো আপনারা এখান থেকে দেখতে পারেন ওখানে ভিতরে যে মেইন মেইন দৃশ্যগুলো, তারপরে আপনারা ভিতরে গিয়ে এসব জিনিস খুঁজে বের করবেন। কি সুন্দরভাবে তারা এটা সাজিয়েছে। আসেন ভিতরে, যারা বিশ্রামের প্রয়োজন হয় গ্রামের মধ্যে কোনো একটা বাগানের মধ্যে আপনি বসে আছেন, সত্যি অসাধারণ। এখন আসবেন, আপনার যে ছুটির সময়টা স্পেন্ড করবেন এসব ভালো ভালো জায়গায়, আশা করি মনটা ফ্রেশ হয়ে যাবে। আপনাদের বলছিলাম আমি, কিন্তু সে কিন্তু অনেক সেলফি তুলে এক্সপার্ট, কিন্তু সেলফি সেলফি নিতেছে। ওইদিকে আরেকটা আছে আমাদের নায়ক ভাই, সে কিন্তু খুব মানে সেলফি নেওয়ার ক্ষেত্রে কিন্তু সে মনে করেন খুব এমন একটা মানুষ নাই, এমন একটা প্রাণী নাই মানুষের, ফুল দেখলে মানুষের মনটা ভালো হয় না। দেখেন ফুলটা কি সুন্দর। একটা জিনিস দেখাই, এই গাছটা আমি বাংলাদেশে দেখি নাই, এই গাছটা অনেকটা অন্যরকম, ফিলটা অন্যরকম, কিন্তু গাছটা অনেক সফট, অনেক সফট সুন্দর। ফ্লাওয়ার, ওয়াও, মনে জড়ি রাখি, মনে হচ্ছে আপনার গার্লফ্রেন্ড না দেখতে মনে করেন। আপনি আপনি একটা জিনিস দেখেন, গার্লফ্রেন্ড থেকে এই ফুলটা কিন্তু খারাপ না। আপনি এই ফুলটা পবিত্র দেখবেন, দেখুন এমন একটা মানুষ নেই ফুল দেখলে মানুষের মনটা ফ্রেশ হয় না। গার্লফ্রেন্ড থেকে আমার এটা ভালো লাগছে, ভালো লাগছে। গার্লফ্রেন্ড কি, গার্লফ্রেন্ড ইজ টেম্পোরারি, আপনি জিনিসটা কিন্তু আমার পার্মানেন্ট, পার্মানেন্ট, ইয়েস। দেখেন মধু ফুলের থেকে মধু আহরণ করতেছে মধুরা, সেই মধু আমরা খাই, সেই মধু আমরা খাই, খেয়ে অনেক কাউকে কিছু বলিনি, গালিও দিনে জাস্ট ফুলের কথা বলছি, খুব সুন্দর। কিন্তু তারপরে মনে হয় একদম লোক মনে হয় ভোগ কথা বলতেছে, বলতেছে যাই হোক, কচু পাতা, সেই কচু পাতার বৃষ্টির মধ্যে যেমন এই ডাল দিয়ে মনে হয় ভুতাম, অসাধারণ, এক্সেলেন্ট। সো বন্ধুরা, আস্তে আস্তে সব দেখাচ্ছি, এই ফুলটা একটু দেখেন, এই ফুলটা কি ফুল আমি তো শিওর এই ফুলটার নাম জানি না। দেশে আছে, আমাদের দেশে এই ফুলটা আছে, অনেক সুন্দর। সবকিছু একসাথে বলা যায়, খুব সুন্দর। আর যারা এখানে ঘোরাঘুরি করতে করতে টায়ার্ড হয়ে যান, এটা হচ্ছে তাদের জন্য বসার জায়গা আছে, বসার জায়গা আছে। যারা ঘুরতে ঘুরতে অনেক টায়ার্ড হয়ে যান তাদের জন্য এগুলো, আপনারা বিশ্রাম নিতে পারেন এখানে বসে, আপনারা আড্ডা আড্ডাও করতে পারেন। প্রাকৃতিক পরিবেশ একদম বলা যায় খুব সুন্দর, অসাধারণ। ফুল কিন্তু অনেক সুন্দর, কিন্তু ফুল কিন্তু ছিঁড়ে ফেলতে চাইতেছি, কিন্তু ফুলটা মনে করেন ছিঁড়ে যাবে না, ফুল থাকবে ফুলের জায়গায়, ফুলকে আপনারা ছিঁড়বেন না। আরেকটা জিনিস, এটা কি গাছ, বিভিন্ন রঙের প্রজাতির গাছ এখানে দেখতে পাচ্ছি, যে গাছের আমাদের নাম জানা নেই, এইসব গাছ এখানে আছে, কচু গাছ, কচু গাছ দেখতে পাচ্ছেন, নিট নিট, এই দেখতে পাচ্ছেন এলিফ্যান্ট কচু গাছ। গ্রামের সেই স্মৃতি, সেই স্মৃতি, সে কথা আজকে মনে পড়ে গেল, এই যে কচু গাছটা দেখে। এই যে যে আমাদের দেশে বৃষ্টি হতো বর্ষার দিনে আমরা এই কচু গাছের ডাল নিয়ে আমরা কি ঘোরাফেরা করতাম, সে এটাও কিন্তু পরিচিত। এটা হচ্ছে আপনার সে আমাদের সিটাগুনের বাসা, এটাকে বলা হয়
জাউ গাছ, জাউ বাগের নামে পরিচিত। এটা গাছটা খুব বড়ো হচ্ছে। তারপরে এখানে এসে আপনার বিভিন্ন রঙের প্রজাতির গাছগাছালি আপনারা এখানে দেখতে পাবেন। লেটস গো ফুল দেখলে কার না মন ভালো না থাকে। এই যে ফুল, এটা হচ্ছে আমাদের টিম। আজকে আমাদের ভিডিও আমাদের টিম মেম্বার, তারা কিন্তু সবাই সেলফি নিয়ে খুব ব্যস্ত। রমজম ভাই এটা হচ্ছে আরেকটা ইউটিউবার, সে চেষ্টা করতে সবাই তার জন্য দোয়া করবেন। ওই যে আমাদের টিম মেম্বার সবাই সেলফি নিয়ে খুব ব্যস্ত। না, সেলফি নেওয়া খারাপ না, মাঝে মাঝে আপনারা সেলফিও নেবেন। এই যে দেখেন বিভিন্ন গাছগাছালি, সত্যি অসাধারণ অনেক কিছু এখানে আছে, খুব সুন্দর। এদিকে তাল গাছ বন্ধু বান্ধব একটা হাই হ্যালো দেন তো। আপনি তো মনে হচ্ছে এখন আমাদের গ্রামে ওই যে মহেশখালীর সাপলাপুর সাপলা বাগানের মধ্যে বসে আছেন। মানে একটা সিরিয়াল না, ফুলের জায়গায় ফুল থাক, কিন্তু সৌন্দর্য থাক, সুন্দর থাক। আচ্ছা তাই দেন, খুব সুন্দর যে সাপলাপুর আমাদের বাংলাদেশি পরিবেশ। মনে হচ্ছে আমরা ফুকুর পারে, ওই যে ফুকুর পারে চলে এসেছি। সত্যি এটা মনে হচ্ছে বাংলাদেশি আমরা এখন, কারণ এই সাপলা, এই যে বাগান,